জয়সাগর সিআরপিএফ ক্যাম্পত প্রচণ্ড বিস্ফোরণ, বিস্ফোরণের দায়িত্ব স্বীকার আলফা স্বাধীনর। শনিবারে সন্ধিয়া শিবসাগরের জয়সাগরত থাকা সিআরপিএফ ক্যাম্পর লগতে 22 নভেম্বরত কাকোপথারর ডিরা কপাহতলি সেনা ছাউনীত গ্রেনেড বিস্ফোরণের দায়িত্ব স্বীকার আলফা স্বাধীনর। ক্যাপ্টেন রুমেল অসম স্বাক্ষরিত বিবৃতিত ডিজিপি জিপি সিংক চ্যালেঞ্জ আলফা স্বাধীনর। শনিবারে সন্ধিয়া 6:30 বজাত সিআরপিএফ ক্যাম্পত বিস্ফোরণের পিছতে জয়সাগরত তৎপর হয়েছিল আরক্ষী আর অর্ধসামরিক বাহিনী, গড়ি তোলা হয়েছিল কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী। কিন্তু তার পিছতো এতিয়ালৈকে জালত পড়া নাই গ্রেনেড বিস্ফোরণের সঙ্গে জড়িত হয়ে থাকা কোনো দুর্বৃত্ত। তিনিচুকীয়ার কাকোপথারতো 22 নভেম্বরের সন্ধিয়া বাইকেরে অহা দুই যুবকে সংঘটিত করেছিল বিস্ফোরণ। অবশ্যে বিস্ফোরণের কেটামান ঘণ্টার পিছতেই গ্রেনেড সহ তিনিচুকীয়া আরক্ষীর জালত পড়েছিল অচ্যুতানন্দ নেওগ নামের আলফা স্বাধীনর এজন সদস্য। কিন্তু অচ্যুতানন্দ নেওগ সেনা ছাউনীলৈ গ্রেনেড নিক্ষেপ করা ঘটনার সঙ্গে জড়িত আছে নে নাই সেয়া এ পর্যন্ত স্পষ্ট করা নাই আরক্ষীয়ে। পরেশ বড়ুয়া থাকালৈকে এনে ধরনের বিস্ফোরণের ঘটনা চলি থাকিব বলে সেনাধ্যক্ষক মূল কুটিলে উভতি অহার আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। পরেশ বড়ুয়া যেতালেকে আলফাত আছে এইবিলা ঘটনা টুকটাক চলি থাকি, সেইকারণে মই কৈছো যে তেখেত আমার মাজত আহি গলে সমস্যাটো সমাধান হয়ে যায়। সেইকারণে মই সাইডর কথাবিলাকত গুরুত্ব দিয়া নাই, কেনেকে পরেশ বড়ুয়াক অসমলৈ ঘুরাই আনিব পারি সেই কথাটোতে মই গুরুত্ব দি আছো। বিভিন্ন পদক্ষেপ চলি আছে কিন্তু পদক্ষেপ বিলাকতো সোনকালে নহয়গৈ, বহুত দিনিয়া পুরোনা ভেজাল, এটো ঠিক করতে অলপ সময় লাগিব কিন্তু প্রচেষ্টা তাতো চলি আছে। শনিবারে সন্ধিয়া জয়সাগর সিআরপিএফ ক্যাম্পত বিস্ফোরণের ক্ষন্তেক পিছতে গ্রেনেড নিক্ষেপক লৈ কোকরাঝারত সৃষ্টি হল তীব্র আতঙ্কর। শনিবারে নিশা 8 বজাত অচিনাক্ত লোকে ব্যবসায়ী সোমেন সরকারের ঘরলৈ লক্ষ্য করে দলিয়াই দিছিল গ্রেনেডটো, কিন্তু সৌভাগ্যবশত পিন খুলি দলি মরার পিছতো বিস্ফোরিত নহল গ্রেনেডটো। দেওবারে পুয়া আলফা স্বাধীনর দরে কমতাপুর লিবারেশন অর্গানাইজেশনের কেএন কুটেও স্বীকার করিলে গ্রেনেড নিক্ষেপ করার কথা। দাবি করা ধন আদায় নিদিয়ার বাবে গ্রেনেড নিক্ষেপ করা বলে বিবৃতি কেএলর। বিপরীতে কোনো ধরনের ধন দাবি পত্র পুয়ার কথা অস্বীকার করিলে ব্যবসায়ী সোমেন সরকারে। গ্রেনেড নিক্ষেপ করা বলে দাবি করা কে এলর কে এন গুটক মুক্তি প্রত্যাহ্বান সদর বাঙালি যুব ছাত্র ফেডারেশনের। আমিও এই ব্রিটিশ সরকার বা প্রশাসনক আমি 24 ঘন্টা সময় সীমা বান্ধি দিছো, কোনখন দুষ্কৃতিকারী এইখন এই এই দোতমাত এই গ্রেনেড দলিয়ার মানে ঘটনা সংঘটিত করিলে ইয়াক 24 ঘন্টার ভিতর সংসূত্র বাহির করে দুষ্কৃতিকারীক মানে করায়ত্ব করিব লাগে। ঘটনাস্থলীত হাজির হয়ে দোষীক করায়ত্ত করার হুঙ্কার মন্ত্রী ইউজি ব্রহ্মর। যে যিমানে ডাঙর বা সরু সুর ডকাইদে নহক ধরবই লাগিব, আজিকালির ভিতরে ধরক আর মানুষ জনক যে এই ডাঙর কোনো একটা ষড়যন্ত্র নহয় বা এই মোক জানা মতে মানে এই যে গ্রেনেড বলে কৈছে মানে এই পেন্টেড আর মানে গ্রেনেড মেটেরিয়াল পড়া না কোনবা হয়তো ড্যামেজ হয়ে আসলে এই আকো পেন করে পেলায় ফেলওয়া হয়েছে বলে কৈছে, এই আসল গ্রেনেড নয়। শনিবারে সন্ধিয়া গ্রেনেড নিক্ষেপক লৈ কোকরাঝারের লগতে আতঙ্কিত হয়েছে শিবসাগরের বাসিন্দা। শিবসাগরের পৰা প্রদীপ গগৈ আর কোকরাঝারের পৰা সুরজ বসুমতারীর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।